হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দারুণ একটা টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটা হয়তো সবাই কম বেশি জানেন, যারা জানেন তাদের জন্য ভিডিওটা, না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটা বলবো সে টপিকটা হচ্ছে, আমরা অনেক সময় আমাদের হয়তো কোনো ফ্রেন্ড, কোনো কলিগ, হয়তো বা কোনো স্টুডেন্ট আমাদের বলতে পারে যে ভাইয়া কিংবা স্যার কিংবা বস, আমি এই কাজটা পারতেছি না, তুমি আমাকে একটু কাজটা করে দাও কিংবা আপনি আমাকে কাজটা করে দেন। তো এটা করার জন্য হয়তো অনেকগুলো স্টেপ পার করতে হয়, হয়তো অনেকগুলো স্টেপে যেতে হয়, এর জন্য অনেকগুলো স্ক্রিনশট মারতে হয়, অনেকগুলো এডিট করতে হয়, তো অনেক ঝামেলা। আবার হয়তো ভিডিও করলে অনেক বড় হয়ে যেতে পারে। ভিউয়ার্স, আজকে যে টপিকটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনাকে কোনো ভিডিও করতে হবে না, কোনো স্ক্রিনশট করতে হবে না। জাস্ট উইন্ডোজে একটা বাই ডিফল্ট সফটওয়্যার আছে, ওটা ওয়ান করে রাখলে আপনি কোথায় কীভাবে কেমন করে কাজ করছেন স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট হয়ে যাবে। তো আশা করি সবাই টিপসটা ভালো লাগবে। অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমি নতুন ইউটিউবার, আমাকে অবশ্যই সাহায্য করবেন সাবস্ক্রাইব করে। আর প্রত্যেকটা সাবস্ক্রাইব আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আমার কাছে এক একটা সাবস্ক্রাইব অনেক বড় কিছু। তো আশা করি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমি আমার ট্রিক্সে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি যাবো সার্চ বারে গিয়ে লিখবো রান। আমরা সবাই রান সফটওয়্যারটা চিনি। রান সফটওয়্যারে গিয়ে লিখবো হচ্ছে PSR। দেখুন ভিউয়ার্স, আমি আগে থেকে লিখে রেখেছি, আপনারা লিখবেন PSR। তো PSR লেখার পরে পপ আপ একটা মেসেজ আসবে, এখানে দেখুন স্টেপস রেকর্ডার, এটা চলে আসার পরে এখানে স্টার্ট রেকর্ডিং দিবে। তো ভিউয়ার্স, আমি একটা এক্সেলে, হয়তো আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমি এক্সেলে কিংবা ওয়ার্ডে কলাম তৈরি করতে পারছি না, তো ওয়ার্ডে কীভাবে কলাম তৈরি করতে হয় আমি সেই স্টেপটা দেখাবো। তো আমি স্টার্ট রেকর্ডিংয়ে দিলাম, তো এটা কাজ শুরু হয়ে গেছে, আমি মিনিমাইজ করে দিলাম। তো এখানে আমি ওয়ার্ড বের করব। তো ভিউয়ার্স, ওয়ার্ডটা আসার পর আমি একটা টেবিল ক্রিয়েট করব, এটা হচ্ছে টেবিল। তো আমি দেখিয়ে দিলাম যে এভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। তো এটা দেখুন ভিউয়ার্স কীভাবে স্ক্রিনশটগুলো চলে আসছে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, স্টেপ ওয়ানে আমি প্রথমে আমার সার্চ বারে গিয়েছিলাম, তারপরে ডাব্লিউ লিখে সার্চ বারে এসেছিল, সার্চ বারে আমি ডাব্লিউ লিখেছিলাম যাতে ওয়ার্ড আসে। তো ওয়ার্ডটা আমি সার্চ করছিলাম, তারপর ওয়ার্ড এসে আমি দেখুন ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ আমি মাউসের কার্সার কোথায় কোথায় রেখেছি সব দেখিয়ে দিয়েছে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আমাকে জানাবেন, ভুল হলেও অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে দেখুন, স্টেপ বাই স্টেপ সব দেওয়া আছে। তারপর এখানে এখানে সেভ করবে, এটা একটা জিপ ফাইল হবে, জিপ ফাইলের নাম দেবেন, আমি একটা ডকুমেন্টে সেভ করছি, জিপ ফাইলের নাম দেবেন আপনার যা ইচ্ছা, স্টেপ। তো ভিউয়ার্স, আমি এটা কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার ফাইলটা কেমন হয়েছে। ডকুমেন্ট, দেখুন এটা হচ্ছে আমার জিপ ফাইল। তো এটা যদি আমি আনজিপ করি, দেখুন ভিউয়ার্স, আনজিপ করার সাথে সাথে আমার পিক্সেল গুলো চলে আসছে। দেখুন ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ সব দেওয়া আছে, আশা করি সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, এসেছিল আমার আজকের ট্রিক্স। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবারও নতুন নতুন ট্রিক্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।